আর মৌসুমি সম্পর্কে যদি বলি, সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা। সে একজন গর্জিয়াস মা, আমি তাকে অসম্মান করি একটি কথাও বলবো না, অসম্মান করি একটি কথাও বলবো না। কি ভেবে সে জায়েদ খানকে ভালো বলেছে, ইয়ে করেছে, শোনেন। স্বামীকে ভাই বলে ডাকলেন মৌসুমি, রেগে গিয়ে লাইভে এসে যা বললেন ওমর সানি। দুদিন ধরে জায়েদ খান ও ওমর সানির ঘটনায় উত্তাল চলচ্চিত্রপাড়া। চিত্রনায়িকা মৌসুমির সঙ্গে সুখের সংসারে ভাঙনের অভিযোগ তুলেছেন চিত্রনায়ক ওমর সানি। এমন চাঞ্চল্যকর অভিযোগ লিখিত আকারে সানি জমাও দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে। সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে চেয়েছেন বিচার। এদিকে জায়েদ খানের বিরুদ্ধে অমর সানির আনা সব অভিযোগ অস্বীকার করেছেন চিত্রনায়িকা মৌসুমি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় সব জানিয়েছেন তিনি। সেখানে স্বামী অমর সানিকে ভাই বলেও সম্বোধন করেন এই নায়িকা। এসব নিয়ে সোমবার ফেসবুক লাইভে আসেন অমর সানি। সেখানে তিনি বলেন, আমার 32 বছর ফিল্ম ক্যারিয়ারে আজ অব্দি কেউ আঙুল দিতে পারবে না। মৌসুমিকে আমি বিয়ে করেছি 27 বছর। আমার 2টি ছেলে মেয়ে আছে, ফারদিন আর ফাইজার। আমার ছেলে বিয়েও করেছে। আমার বোন ভাই ভাগ্নে সবাই আছে। তিনি বলেন, আমি জায়েদ খানের বিরুদ্ধে গতকাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটি অ্যাপ্লাই করেছিলাম, এ সিদ্ধান্তে আমি এখনও অনর। জনপ্রিয় এ নায়ক আরও বলেন, জায়েদের বিরুদ্ধে আমি যেসব বলেছি, বিশেষ করে গাড়ির বিষয়ে, এসব নিয়ে যথেষ্ট প্রমাণ আছে। আমারও আমার ছেলে ফারদিনের কাছেই প্রমাণ আছে। মৌসুমিকে নিয়ে তিনি বলেন, সে আমার স্ত্রী, আমার সন্তানের মা, আমি তাকে অসম্মান করে একটি কথাও বলবো না। কি ভেবে সে জায়েদ খানকে ভালো বলেছে, এটা শুধু মৌসুমি জানে। তবে জায়েদ খানের সম্পর্কে বাংলাদেশের মানুষ জানে, সবাই জানে সে কেমন। অমর সানি আরও বলেন, আমি আমার গার্ডিয়ান হিসেবে ছেলে ফারদিনকে মেনে নিলাম, তারাই সব কিছু জানাবে। আমার ফ্যামিলির ইজ্জত মানে আমার ইজ্জত, স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত। আমি চাই না 27 বছরের এই সংসার জীবনে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক, কিন্তু বাহিরের মানুষ এসে আমাদের সংসার ভাঙার চেষ্টা করছে। আপনারা জানেন সে কে? গতকাল রবিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে ওমর সানির জায়েদ খানের বিরুদ্ধে একটি অভিযোগ জানিয়েছেন। এর আগে অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। 10 জন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে উপস্থিত থাকা কয়েকজনের দাবির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের খবর, কয়েকদিন আগে মৌসুমির সঙ্গে জায়েদ খান খারাপ আচরণ করেছেন, সে কারণে অনুষ্ঠানে ঢুকেই অমর সানি সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তারপর জায়েদ খান নাকি এমন কাণ্ড ঘটিয়েছেন। প্রিয় দর্শক, এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।